প্রায় দুদিন পেরিয়ে গেলেও কোন্নগর কানাইপুরের বালক শ্রেয়াংশ শর্মা খুনে ধরা পড়ল না কেউ। শুক্রবার রাতের এই ঘটনার পর নড়ে চড়ে বসে চন্দননগর কমিশনারেটের পুলিশ কর্তারা। শুরু হয় তদন্ত। শনিবার ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা এসে নমুনা সংগ্রহের পর রবিবার ফরেনসিক টিম এসে ঘটনাস্থল খতিয়ে দেখেন। বেরিয়ে যাবার সময় ওই দলের এক কর্তা অভিজিৎ মান্ডি জানান, ঘরে রক্তের কিছু নমুনা পাওয়া গিয়েছে, তা সংগ্রহ করা হয়েছে। দেখলাম জিনিসটা যে কোনো কিছু আছে কিনা, ব্লাড স্যাম্পল মেনলি ব্লাড দেখা গেছে, ল্যাবরেটরিতে দিয়ে যাওয়া হবে, সব পরীক্ষা করে দেখা হবে, সবই বোঝা যাবে। তবে সরে যাও আরামে, দেখি অনুরোধ করেছি যাতে ওখানে ফার্দার পরীক্ষা করা যায়। ব্ল্যাক স্যাম্পল ছাড়া কি অন্য কিছু পাওয়া যায়? অন্য কিছু প্রাথমিক ভাবে কিছু মনে হচ্ছে না, প্রাথমিক ভাবে ওইভাবে কিছু বলা যাবে না। কি কি পেলেন এখন অব্দি? কি কি পেলেন? মেইনলি ব্লাড স্যাম্পল ছাড়া অন্য কিছু। পরিষ্কার হচ্ছে যে শ্রেয়াংশর বাবা পঙ্কজ শর্মা বলেন, ঘরে থাকা ছেলের কিছু মেডিকেল রিপোর্টও নিয়ে গিয়েছেন, আপাতত পুলিশি তদন্তে আস্থা রয়েছে বলেই জানান তিনি। ওরা এসে ভেতরে তো কাউকে দেখতে দিচ্ছে না, ওই রুমে যেখানে ক্রাইম হয়েছিল ওরা নিজেই একাই গেছিলো, ওদের টিম গেছিলো, কিছু ফিঙ্গার প্রিন্ট কালেক্ট করলো, কিছু স্যাম্পল কালেক্ট করলো, আগের দিনই বোধ হয় সেম চিজই করেছিলো। আমার নতুন কিছু ফিঙ্গার আর আমার ছেলের কিছু মেডিকেল রিপোর্ট ছিল, সেটা নিয়ে গেছে। আপনাদের কি কোনো রকম কিছু জানানো হয়েছে? আলটিমেট তো কিছু জানানো হয়নি। আচ্ছা, এই যে 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনও খুনি অধরা, কি বলবেন? আমি শুধু রিকোয়েস্ট করতে চাই, কিন্তু আপাতত যেটা যাঁচ হচ্ছে ওর উপরে আমার আস্থা আছে, পজিটিভ আছে কি কোনো পজিটিভ রিপোর্ট ওখান দিয়ে পাবো আমরা, আমার পুরো আস্থা আছে। এখন যা চলছে যাঁচটা ঠিকভাবেই চলছে। অন্যদিকে এদিনও সংবাদ মাধ্যমের পাশাপাশি এলাকাবাসীদের থিক থেকে ভিড় ছিল শর্মা বাড়ির কাছে। স্থানীয়রা শ্রেয়াংশুর ছবি সম্বলিত আমরা বিচার চাই পোস্টার ছাঁটেন। এলাকাবাসীরা সকলেই স্তম্ভিত, দোষী যেই হোক অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা। নো ডাউট জাস্টিস, আমরা ন্যায় পাই, পুলিশ প্রশাসন তাড়াতাড়ি এই কেসটাকে সলভ করুক, দুদিন হতে চলেছে, 48 ঘন্টা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, এখন পর্যন্ত আমরা কোনো কনক্লুশন আসেনি, অন্ধকারে রয়েছি। সে আমরা নিশ্চয়ই চাইব যত তাড়াতাড়ি সম্ভব হোক আমরা ওটা পাই, কে আছে দোষী তাকে কড়া শাস্তি দেওয়া হোক। আমরা চাইছি আমাদের বাচ্চার যে মেরেছে তাকে ধরতে এবং আমাদের হাতে তুলে দিতে। রবিবার সন্ধ্যায় একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়, তবে শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে সন্ধ্যায় মোমবাতি মিছিল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।